ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং কজেস ক্যান্সার। শুভ জন্মদিন। ইয়াপ। সব ঠিকঠাক তো? নার্ভাস লাগছে একটু। দেখিস আবার ছড়াস না। আমার আর কারোর সাথে কোনো রিলেশন নেই মুন। ইভেন আমি এখন আর কন্যকার ফ্ল্যাটেও যাই না। তাছাড়া ছমাস হয়ে গেছে ব্যাপারটার। এবার কি একটু নর্মাল হওয়া যায় না? ইটস ওভার। আসলে তুমি ঠিকই বলেছ, ইটস ওভার। তোর মা কিন্তু ভেবেছিল তুই সত্যিই সুইসাইড করেছিস। ভেরিফাই করছিলাম। ঘুমের ওষুধ খেয়ে শুনে বন্ধ দরজা খোলা যায় কিনা। কি দেখলি? অসম্ভব, দরজা শুরু থেকেই খোলা ছিল। তা এটা কি তোর কেসের কোনো ক্রুশিয়াল ইনফরমেশন? টুইস্ট। প্রিয়াঙ্কা ঘোষ, রিয়াঙ্কা ঘোষ, দুই বোন। প্রিয়াঙ্কা বড়, বাঁ দিকের মেয়েটা। বাবা মা মারা যাওয়ার পর দাদুর কাছে মানুষ, থাকে সন্তোষপুরের কাছে একটা ফ্ল্যাটে। দাদু মারা যাওয়ার পর উইল অনুযায়ী সব ফিনান্সিয়াল পাওয়ার প্রিয়াঙ্কার হাতে। প্রিয়াঙ্কা জাস্ট একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা পেত। দিদি যতটা ঠিকঠাক, বোন ততটাই ভুলভাল, মানে লাইফস্টাইলে। দুই বোনের সম্পর্কও ভালো ছিল না, হরদম ঝগড়া হতো। ইউ আর বেসিক্যালি আ হিপোক্রিট। তোর এই সতীপানা অ্যাপিয়ারেন্স না, যারা খায় তাদেরকে গিয়ে দেখা। দাদুর ব্রেন ওয়াশ করে তো সব কিছু নিজের নামে করে নিয়েছিস। কন্টিনিউয়াসলি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করে চলেছিস। এখন কি রুদ্রকেও ক্যাপচার করবি বল? রুদ্রকে? বাগবাজারের বনিদি বাড়ির একমাত্র ছেলে, দুই বোনের সাথেই চুটিয়ে ফ্ল্যাট করত। সে সত্যি যদিও প্রিয়াঙ্কাকেই চুজ করে। প্রিয়াঙ্কার সাথে রুদ্রর প্রেম, ফিজিক্যাল রিলেশন, ওদের বিয়ে করার ডিসিশন রিয়াঙ্কা মেনে নিতে পারেনি। 13th May রিয়াঙ্কার জন্মদিনের সকালে প্রিয়াঙ্কা বোনের জন্য পায়েস নিয়ে গিয়ে দেখে কড়া ডোসের ঘুমের ওষুধ খেয়ে মৃত্যু। প্রথমে দেখে রিয়াঙ্কার দিদি, আর তার কিছুক্ষণ পরেই আসে কন্যকা, রিয়াঙ্কার বেস্ট ফ্রেন্ড। কন্যকা রিয়াঙ্কার কাছে এসেছিল কেন? আইনক্সের সকালে শো দেখতে যাবার কথা ছিল আমাদের। ছোট থেকেই ও যা চাইতো তাই পেত, না পেলে খুব সিন ক্রিয়েট করত। হবুশালির সাথে ঠাট্টেই আর কি মারতাম, কি করে বুঝবো ব্যাপারটাকে ও সিরিয়াসলি নিচ্ছে? অন্যের কথায় ইজিলি বার খেয়ে ডেসপারেট স্টেপ নেওয়া, ওর স্বভাবই ওরকম ছিল। আমি ল পড়ি শুনে একবার জিজ্ঞেস করেছিল, কারণ আম সুইসাইড নোটে লিখে গেলে কি হতে পারে। সুইসাইড নোট পাওয়া যায়নি। আর ইউ শিওর? ত্রিকোণ প্রেমের জেরে ব্যর্থ প্রেমিকা আত্মঘাতী। তুই ব্যাপারটা জড়িয়ে পড়লি কিভাবে? আমার স্টাডির জন্য এরকম একটা কেসের দরকার ছিল। প্রথমে অবশ্য প্রিয়াঙ্কা রাজি হয়নি। 3 মাস পর
তখনও কোনো কেস না পাওয়ায় একদিন আমি ডেসপারেট হয়ে ওর ফ্ল্যাটে যাই। আমি উল্কা, অ্যাপ্লাইড সাইকোলজিতে এমফিল করছি। সুইসাইডের উপর একটা থিসিসের কাজেই আপনার বোনের কেসটা একটু স্টাডি করতে চাই। আমি এর আগেও একবার আপনাকে ফোনে অ্যাপ্রোচ করেছিলাম। আপনি আপনার কাজ করতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। রুদ্রর বনেদি পরিবার কলঙ্ক এড়াতে ছেলের অন্য জায়গায় বিয়ে ঠিক করল, আর তাই প্রিয়াঙ্কারও কোনো প্রবলেম রইল না প্রিয়াঙ্কার কেস স্টাডি নিয়ে। ডিজিটাল যুগে কোনো মানুষের প্রাইভেট ইনফরমেশন পেতে হলে উঁকি মারতে হবে তার ভার্চুয়াল দুনিয়ায়। প্রিয়াঙ্কার ল্যাপটপে পাসওয়ার্ড ছিল না, ফেসবুক জিমেল রিমেম্বার পাসওয়ার্ড করা ছিল, আর ফোনের লক ভেঙে পেলাম হোয়াটসঅ্যাপ ডেটা। বাট ইট এন্ডেড উইথ সাম ডাউট। ফার্স্ট ডাউট, সুইসাইড করার আগে অনলাইন শপিং করেছে প্রিয়াঙ্কা। সেকেন্ড ডাউট, পর্ন দেখতো বলে রোজ রাতে ঘরের দরজা বন্ধ রাখত প্রিয়াঙ্কা, সেদিন খোলা কেন? সুইসাইড নোট করি, পুলিশ ইনভলভমেন্ট এই ইনফরমেশনগুলো নিশ্চয়ই ওভারলুক করেনি। কেসটা কি তবে স্যাবোটাজড? এই কেসের দায়িত্বে ছিলেন অলোক পর্দন, জাস্ট রিটায়ার করেছেন। আমার কাজের ইন্ট্রো দিয়ে ডাউটগুলো ওনাকে মেইল করেছিলাম। পুলিশ ফাইল অ্যাক্সেস করার পারমিশন পাওয়া অত সহজ নয়, তাছাড়া আমি এখন সার্ভিসে নেই, যারা আছেন তারা তোমাকে এন্টারটেন নাও করতে পারেন। আফটার অল ইটস আ সাবোটেজ কেস। আমার তাই মনে হয়েছিল। ইটস নট জাস্ট আ সুইসাইড, যেন পুরো ব্যাপারটাই ক্যামুফ্লাশ করা আছে। ঠিক আছে, আমি যদি কোনো ডকুমেন্ট পাই তোমাকে মেইল করে দেবো, আর তুমি যদি কোনো লিড পাও জানিও। তা কোথা থেকে শুরু করবে ভাবছো? মেডিসিন থেকে। এত কড়া ডোসের ঘুমের ওষুধ প্রিয়াঙ্কা পেল কীভাবে? সায়ন সেনগুপ্ত হতে পারে, প্রিয়াঙ্কার ফ্রেন্ড, ওষুধের দোকান আছে। ইনফ্যাক্ট এই কেসে ওই একমাত্র যার ওষুধের সাথে ডিরেক্ট লিঙ্ক আছে। ওহো, আর একজন আছে, বিদেশ মিত্র, ওষুধ নিয়ে রিসার্চ করে। কৌলিক সান্ডাল মানে প্রিয়াঙ্কার স্যারের বাড়িতে ভাড়া থাকত। সব থেকে অড ব্যাপার হলো প্রিয়াঙ্কার ঘরে শিশুদের ভরা ঘুমের ওষুধের ডাস্ট পাওয়া যায়, ও ড্রিঙ্কস এল। কেউ ওষুধগুলো গুঁড়ো করে রাখবে কেন? নাও ইয়ার ইন দ্য রাইট ট্র্যাক। তাহলে নেক্সট স্টেপ টক্সিকোলজিস্ট। হায় তবে সহচরী, সে আই ট্রাই টু টাইমস, ওকে কেসও আইনি, হাতে হাতে ধরি ধরি। আমি সব গুঁড়ো করে রাখি বস, মালের সাথে ইচ্ছে মতো মিশিয়ে নাও, ঝিঙ্কু নেশা হবে। কতটা মেশাতে হবে মনে আছে তো? নাচিবি ঘিরি ঘিরি, আমার খুব ভয় করছে বাবু। তুই না হয় একটা দিন ভাবার টাইম নে। আমার সাথে প্রিয়াঙ্কার সেরকম পরিচয় ছিল না। কৌলিকের নাটকের দল আছে একটা, ওর বাড়িতে রিহার্সাল হয়, রিহার্সাল রুমে কয়েকবার দেখেছি। আচ্ছা, আপনি তো ওষুধ নিয়ে রিসার্চ করেন, কেউ ঘুমের ওষুধ গুঁড়ো করে ড্রিঙ্কসের সাথে মিশিয়ে খেতে পারে? দ্যাট ডিপেন্ডস, সে যদি খুব পেয়ারা ধরনের নেশারু হয়। আর ওষুধের গুঁড়ো দেখে নিশ্চয়ই বোঝা সম্ভব নয় কোনটা হাই ডোসের বা কোনটা লো ডোসের? ডেফিনেটলি না, ট্যাবলেট যদি সেম কালার হয়। আচ্ছা, এরকম কোন ওষুধ হয় তেমন কড়া ডোসের নয়, মানে কেউ সুইসাইড অ্যাটেম্প্ট দিলেও 12 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট শুরু হলে আমরা মৃত্যুটা এড়াতে পারি? হয়, এই একই প্রশ্ন আমাকে আরও একজন জিজ্ঞেস করেছিল। তার একজন বন্ধু কিছু ইজিলি অ্যাভেলেবল ঘুমের ওষুধ মডারেট ডোসের একসঙ্গে অনেকগুলো খেয়ে ফেলে, সে খুব টেনসড হয়ে জিজ্ঞেস করেছিল। কে? কন্নুকা। আই হ্যাভ আ থিওরি অফ হিম। কন্নুকা আর প্রিয়াঙ্কা মিলে একটা ফেক সুইসাইড প্ল্যান করে প্রিয়াঙ্কা আর রুদ্র রিলেশনটা ঘেঁটে দেওয়ার জন্য। কর্ণ
প্রিয়াঙ্কা বিদিশকে ওর ফ্রেন্ডের সুইসাইডের কথা বলে এমন একটা ওষুধের নাম কনফার্ম করে যেটা খাবার 12 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট শুরু হলে রিয়াঙ্কা মরবে না। হ্যাঁ, যদ্দূর জানা যাচ্ছে কন্যকার কোনো ফ্রেন্ডই ওই সময় সুইসাইড অ্যাটেম্প্ট নেয়নি। হিসেব মতো সুইসাইড অ্যাটেম্প্ট নেওয়ার ঠিক 8 ঘন্টা পর কন্যকা রিয়াঙ্কার ফ্ল্যাটে যায় ফিল্ম দেখতে যাওয়ার নাম করে। রিয়াঙ্কা জানত ও মরবে না, তাই ওষুধ খাবার আগে ই শপিং করে আর ইচ্ছে করেই দরজা খুলে রাখে, যাতে কন্যকার পক্ষে ওই সুইসাইডটা রিভিল করা সহজ হয়। কিন্তু সুইসাইড নোট ছিল, প্রেমিকের নাম দেখে প্রিয়াঙ্কাই ওটা সরিয়ে ফেলে। কিন্তু পুরোটাই তো তোর অ্যাজাম্পশন। প্রুফও আছে, কন্যকা আর রিয়াঙ্কার সেই রাতের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কন্যকা জানত রিয়াঙ্কা সুইসাইড অ্যাটেম্পট নেবে। দেন রিয়াঙ্কা মরল কেন? কন্যকা রিয়াঙ্কাকে লো ডোসের বদলে হাই ডোসের ওষুধ দেয়। ওষুধের গুঁড়ো দেখে তো বোঝার উপায় নেই। সেম প্ল্যান ফলো করলেও হাই ডোসের ওষুধ হওয়ায় রিয়াঙ্কা 8 ঘন্টা স্টে করতে পারেনি। ওষুধ কন্যকা ছাড়াও সায়ন পাল্টাতে পারে? সায়নের মোটিভ নেই, কন্যকার আছে। কি মোটিভ? কন্যকা লেসবিয়ান, রিয়াঙ্কা বাইসেক্সুয়াল। ওদের ফিজিক্যাল রিলেশন ছিল অনেকদিন। রিয়াঙ্কা রুদ্রর জন্য পাগলামি, কন্যকার কোনো যৌনের শান্তি পারে। তবু কোনো কিছু ভেরিফাই না করে কোনো কনক্রিট কনক্লুশনে পৌঁছানো কি ঠিক হবে? ভেরিফিকেশন চলছে, দরকার পড়লে ভয় দেখাতে হবে। আজ বিকেলবেলা একবার দেখা করতাম, একটা ফেক সুইসাইড প্ল্যান করতে হবে। ঘরে থেকো, আমি সব জানি। কিন্তু বিয়েটা কোনো ইস্যু নয় দি, তুই দিব্যির বাড়িতে প্র্যাকটিস করতে পারতি। আমি এখন বেঁচে থাকাটা প্র্যাকটিস করছি। কলিকদের সম্পর্কে যা শুনছি সেটা তো গসিপ হতে পারে। প্রথমে আমি ওকে কন্যকার সাথে সন্দেহ করতাম, পরে বুঝলাম ও কনকার ফ্ল্যাটটা ইউজ করত। ওরা একটা নয়, অনেকের সাথেই। খবরগুলো পাচ্ছিস কোত্থেকে? স্পাই লাগিয়েছিস নাকি? সায়ন বন্ধু বল, ভাই বল, ওই যা হেল্প করে। সেরকম হলে ডিভোর্স দিয়ে দে, এতে ওরই সুবিধা হবে। কিন্তু আমি তো আর কাউকে ভালোবাসতে পারবো না। দি, তুই আগে নিজেকে ভালোবাস। বিদিশকে তুমি তোমার বন্ধুর সুইসাইড অ্যাটেম্পটের কথা বলেছিলে, হঠাৎ মিথ্যে বললে কেন? এর সাথে রিয়াঙ্কার মৃত্যুর কি সম্পর্ক? আমি যদি বলি রিয়াঙ্কারকে ফেক সুইসাইড প্ল্যান তুমিই দিয়েছিলে, তারপর লোডোসের ওষুধটা একটা হাই ডোসের ওষুধ দিয়ে রিপ্লেস করে দাও, পরদিন সকালে ওর মৃত্যুটা কনফার্ম করতে তুমি ওর ফ্ল্যাটে গিয়েছিলে। আফটার অল, একজন লেসবিয়ান হয়ে রিয়াঙ্কার পুত্রর প্রতি টানটা তুমি ঠিক দেখো। তোমার তোমার এই থিসিসটা না নভেলের মতন শুনতে লাগছে। নভেল না, চিত্রনাট্য। সিনটা একটু ডিটেলে বুঝাই। আই জাস্ট ওয়ান্ট টু রিউন দ্যাট গাই। শোন, রুদ্রর নামে মলেস্টেশন চার্জ দিয়ে একটা নোট লেখ, তারপর একটা সুইসাইড অ্যাটেম্পট, মানে মরবি না, জাস্ট বাওয়াল হবে। তোর দিদির সাথে রুদ্র রিলেশনটা ঘেটে যাবে। আর এইসব কেস ফেস একবার ছড়িয়ে গেলে না, রুদ্রর ওই অর্থোডক্স ফ্যামিলি এমনি তোর দিদির সাথে ওর বিয়েটা ভেঙে দেবে। বাট হাউ? সি, আই ট্রাই 2 times, ওকে? কিছু হয়নি। যতটা আছে মালের সাথে মিশিয়ে ফুল টানবি,
আমি সকাল 8টায় গিয়ে বাবাল দেব। বাট আমার খুব ভয় করছে বাবু। আমি কি বিদিশদাকে দিয়ে ওষুধটা একবার কনফার্ম করাবো? তুই না হয় ভাবার জন্য একটু টাইম নে। এরকম এরকম কিছু যদি হয়েও থাকে, দেন সেটা রিয়াঙ্কার প্ল্যান ছিল, আমার নয়। ত্রিকোণ প্রেমের স্টোরি লাইনে লেসবিয়ান বান্ধবীর যৌন ঈর্ষা একটা ক্লোজড কেস ওপেন করার পক্ষে যথেষ্ট। আমার কিছু বন্ধু কিন্তু মিডিয়াতেও আছে। আর ইউ ব্ল্যাকমেইলিং মি? লিটারালি এসব ওষুধ পেতে করতে সায়ন, কিন্তু ওষুধগুলো কিন্তু ভীষণ লো ডোজের ছিল। তোমায় দিত কেন? হি লাইকস মি। তুমি জানতে রিয়াঙ্কা সুইসাইড করবে আর ওষুধের সোর্স কর্ণকা, তাই কর্ণকাকে হাই ডোজের ঘুমের ওষুধ দিয়ে ইনডিরেক্টলি রিয়াঙ্কাকে। আমি কাউকে মারিনি, আর তাছাড়া আমি জানতাম কর্ণকা সুইসাইড করবে। এভাবে বেঁচে থাকার চেয়ে জাস্ট টেক অল দিস ডাস্ট ইন ইয়োর স্টমাক অ্যান্ড স্লিপ। কেউ বিরক্ত করবে না। আই উইল কুইট ভেরি সুন। কর্ণকাকে যে তুমি এসব দিতে, তার কেউ জানতো? ইপ্সিতাদি মানে আমাদের প্রফেসর কৌলিকদার ওয়াইফ। আসলে সেদিন ওর কিছু হলে আমি ফেঁসে যাবো ইপ্সিতাদি। কথাটা তুই আর কি মেরেও বলতে পারি। ও এমনিতেই ডিপ্রেসিভ, রিসেন্টলি খুব ডিস্টার্বড আছে। ওর রেকলেস লাইফস্টাইলের জন্য বাড়ির সঙ্গেও সম্পর্কটা তলানিতে, তারপর টাকা পয়সার ক্রাইসিস। যদি হঠাৎ কিছু একটা করে বসে, ওষুধগুলো যদি কোনোভাবে থেকে সরানো যায়। আমি জানি ওষুধগুলো ও কোথায় রাখে আর কিভাবে রাখে। চিন্তা করিস না, আমি দেখছি। রিয়াঙ্কার কেসটা তোমার বাড়ি থেকেই ধামাচাপা দেওয়া হয়, তাই না? আসলে আমাদের ব্যবসার যদি কোনো ক্ষতি হয়, তাই যদি কর্ণকাই খুনির টার্গেট হয়, কর্ণকা সুইসাইড করবে ভেবে ওর হাতে হাই ডোসের ঘুমের ওষুধ তুলে দেওয়া হলো, আর রিয়াঙ্কা সেই ওষুধটাই প্ল্যান মাফিক ট্রাই করতে গিয়ে কর্ণকাকে ওষুধ দিত সায়ন, আর সেটা জানতো ইপ্সিতা সান্নাল। ইভেন এরা দুজনেই জানতো কর্ণকা সুইসাইড করবে, কিন্তু কার কি মোটিভ? সায়ন সেনগুপ্ত, কৌলিক ইপ্সিতার ম্যারিড লাইফ, কর্ণকার ঘরে কার কার যাতায়াত ছিল, আর এই সায়ন আর সীতার কেমিস্ট্রিটা না বেশ ইন্টারেস্টিং। সায়ন সব কথা ইপ্সিতাকেই বা বলল কেন? আর তুই সব বলে দিলি, মানে এসব জানাজানি হলে আমাদের বিজনেসের কি হবে বুঝতে পারছিস? মালটার ছবি আছে? না, তবে রিসেন্টলি একটা মেয়ে রিয়াঙ্কার কেসটা নিয়ে। ঠিক আছে, ডিটেলসটা দে। তোর শর্টকাটটা কিন্তু বেশ ছমছমে। রিচার্জের দোকানগুলো আই থিঙ্ক এদিকে, দাঁড়াতো আসছি।
তোর একটা নুড ছবি আমার ফেসবুক প্রোফাইলের কভার পিক করে রাখি। একটা মেয়ে মারা গেছে, কেন তাকে নিয়ে বেকার ঘাটাঘাটি করছিস? অ্যান্ড লিসেন, ডোন্ট টেক ইট অ্যাজ অ্যান ওয়ার্নিং বিকজ ইটস এ থ্রেট। হ্যালো, অভিক কর্মকার? হ্যাঁ বলছি। আপনার বন্ধু খুব অসুস্থ বোধ করছে, আপনি কি একবার আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কোথায় আছেন বলুন। ওকে ওকে, ঠিক আছে। উল্টো পাল্টা কিছু করেনি তো? না। কারা হতে পারে? জানি না। তুই ঠিকই বলেছিস, ইটস এ মার্ডার। থ্রেটটা ওষুধ কেলেঙ্কারি ঢাকতেও হতে পারে। হ্যালো, কাল সকালে একবার টাইম হবে? একটা জিনিস দেখাতাম। ডান কে? ভাই, সেমিস্টার শেষ, তদন্তে নেমে পড়েছে। আরজিবি মেডিকেল কলেজের রিউনিয়নের ছবি ইপ্সিতা সান্যালের ফেসবুক প্রোফাইল ঘেঁটে পেলাম। শি ইজ এ ডক্টর। শায়ন কিন্তু ইপ্সিতার খুব ক্লোজ, কন্যকাকে অনেকদিন ধরেই উইদাউট প্রেসক্রিপশন ওইসব দিত। কৌলিক আর ইপ্সিতার সম্পর্ক ভালো ছিল না, কৌলিক অনেকের সাথেই। কৌলিক কন্যকার ফ্ল্যাটটা ইউজ করত, শায়ন রিয়াঙ্কা ছাড়াও ইপ্সিতাও কয়েকবার গেছে ওর ফ্ল্যাটে। কিন্তু শায়ন না ইপ্সিতা, নাকি দুজনে মিলে? লেটস মেক আ ট্র্যাপ। আমার রিসার্চের কাজ শেষ, আর জ্বালাতে আসবো না। জ্বালাবার কি আছে? আমার কেস স্টাডিগুলো শুরু হয় একটা সুইসাইড নোট দিয়ে। নোটটা কি আছে এখনো নাকি সরিয়ে ফেলেছেন? ক্রিসমাস ইভের দিন একটা গল্প লিখেছি, এক দাম্পত্যে অসুখী ডাক্তারের গল্প। মিল পাচ্ছেন কি? তুমি একটু বসবে ইপ্সিতাদি, আমি স্নানটা করে আসি, অনেকটা দেরি হয়ে গেছে। আমি জানি ওষুধগুলো ও কোথায় রাখে আর কিভাবে রাখে। এরকমই কিছু হয়েছিল তাই না? এটা তো একটা
হাইপোথেসিস প্রুভ করতে পারবে? পারব, তবে মাঝখান থেকে আমার থিসিসটা ইনকমপ্লিট থেকে গেল। আমায় আবার একটা সুইসাইড খুঁজতে বেরোতে হবে। বাই দ্য ওয়ে, চায়ে চিনি দিতে ভুলে গেছিলেন, এটা তো একটা হাইপোথেসিস। তাহলে এত ভয় পাচ্ছেন কেন? তাহলে ইপ্সিতা, তোর দিকের খবর কি রে? ওই জিডিপে এখন সায়ন 6 মাসের জন্য ব্যাংককে। ফাইলটা কালই অলোক বর্ধনকে দিয়ে আসিস। কিছু ব্যাংক আমি ফিট ইন করে দিয়েছি, বাকিগুলো উনি করে নিতে পারবেন। ফেসবুক থেকে তোমার ইমেল আইডিটা পেলাম। যাবার আগে কিছু কথা বলার ছিল। কৌলিককে পাগলের মতন ভালোবেসে বারবার চিট হবার পর নিজেকে শেষ করব বলে যে ওষুধটা জোগাড় করেছিলাম, সেটা কর্ণকাকে খাওয়ানোর সুযোগ পেয়ে ছাড়তে পারিনি। আমার জন্য একটা নির্দোষ মেয়ের মৃত্যু হবার পর বুঝেছি কর্ণকার মৃত্যু হলেও সেটা ভুলই হতো, কারণ কৌলিকের তো অনেকের সাথে। আমি জানি তুমি সবটাই প্রুভ করতে পারবে, কিন্তু গোল্ড মেডেলিস্ট মেডিকেল স্টুডেন্ট ইপ্সিতা সান্নাল এই হিউমিলিয়েশনটা নিতে পারবে না। এত কিছুর পরও আমি নিজেকে শেষ করতে পারিনি, ডিভোর্সও না, তাতে কৌলিকেরই সুবিধে হতো। আমার ধরা পড়ে যাওয়াটা কৌলিকে জিতে যাবার মতো। সুইসাইড নোটের ছবি পাঠালাম, কৌলিক হয়তো এটা পুড়িয়ে ফেলবে। তোমার রিসার্চ পারবে না, ভালো মানুষ দিয়ে ক্যামোফ্লাজ করা কৌলিকের নোংরা ক্যারেক্টারটা রিভিল করতে। তোমার থিসিস ভালোভাবে কমপ্লিট হোক, নিউ ইয়ারে তোমায় একটা সুইসাইড দিলাম। আই তবে সহচরী